আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, গার্হস্থ্য বিজ্ঞান বিষয় কোড 151, অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 1। কোভিড-19 পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা নিরূপণ করো। নির্দেশনায় দেখো কি বলা আছে, গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো কীভাবে লক্ষ্য অর্জনে সহায়তা করে তা নিরূপণ করতে গৃহ ব্যবস্থাপনার ধারণা ব্যাখ্যা করতে হবে। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো ছকে প্রদর্শন করতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলোর ভূমিকা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তো যারা হচ্ছে এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি তারা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমার যে অ্যাসাইনমেন্টটা দরকার সেটা কিন্তু করে নিতে পারো। তো চলো শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি দেখে নেওয়া যাক। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে, কোভিড-19 পরিস্থিতিতে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর ভূমিকা। গৃহ ব্যবস্থাপনার ধারণা, নাতাশা, সাইরা, আরিবা ও কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল যে তারা একসাথে 21শে ফেব্রুয়ারি ভোর 6টা 30 মিনিটে শহীদ মিনারে যাবে। সেখানে উপস্থিত হয়ে সবাই মিলে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাবে। কিন্তু 21 ফেব্রুয়ারি ভোর 6টা 30 মিনিট পার হয়ে গেল, নাতাশার ঘুম ভাঙল না। ঘুম থেকে জেগে তার মনটা খারাপ হয়ে গেল, তার আর শহীদ মিনারে যাওয়া হলো না। এক্ষেত্রে তার উচিত ছিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখা অথবা বাবা মাকে বলে রাখা যাতে তারা জাগিয়ে দেন। বুদ্ধি, পরিকল্পনা ও সময়টাকে সে ভালো মতো কাজে লাগায়নি, কাজেই বোঝা যাচ্ছে এখানে ওর মধ্যে কিছুর অভাব ছিল। সেটা হলো ব্যবস্থাপনা, মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনধারার বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। গৃহে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার নানাবিধ কার্যকলাপে ব্যবস্থাপনার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পরিবারের বসবাস করে প্রতিটি মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জন করার জন্য বিভিন্ন রকম কার্যকর ব্যবস্থা গ্রহণ করে থাকে। এই ব্যবস্থা গ্রহণের জন্য সে কাজের পরিকল্পনা বা কর্মসূচি প্রণয়ন করে, সিদ্ধান্ত গ্রহণ করে, পরামর্শ করে, কাজগুলো সংগঠিত করে, কাজের নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করে এবং অবশেষে কাজের ভালোমন্দ মূল্যায়ন বা যাচাই করে। তার এসব ধারাবাহিক কার্যকলাপের মধ্যেই গৃহ ব্যবস্থাপনার প্রতিফলন ঘটে। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো ছকে প্রদর্শন। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায়, যেমন কাঙ্ক্ষিত লক্ষ্য বা উদ্দেশ্য নির্ধারণ, সম্পদের সঠিক ব্যবহার, সম্পদ ব্যবহারের ধারাবাহিক কর্মপন্থা, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন। এই ছকটা আঁকবে, গৃহ ব্যবস্থাপনা মানসিক কর্মপদ্ধতির সমষ্টি, শারীরিক পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, সম্পদের ব্যবহার, বস্তুবাচক সম্পদ, মানবীয় সম্পদ, লক্ষ্য অর্জন। চিত্র, গৃহ ব্যবস্থাপনা ধারণা কাঠামো। ঠিক আছে, লক্ষ্য স্থির হওয়ার পর সব রকম সম্পদের ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়। যেমন কোনো কাজ করতে গেলে প্রথমে কাজের একটি সুস্পষ্ট পরিকল্পনা করতে হবে, এরপর পরিকল্পিত কাজগুলোকে সংগঠিত উপায়ে নিয়ন্ত্রণ করতে হবে, শেষ ধাপে কাজের ফলাফল যাচাই করে দেখতে হবে যে কাজটি কতটা সাফল্য অর্জন করতে পেরেছে। এভাবে ব্যবস্থাপনার কার্যক্রম শেষ হলে আরও নতুন উদ্দেশ্য স্থির হয় এবং তা অর্জনের জন্য ব্যবস্থাপনার কার্যক্রম নতুন করে শুরু হয়। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায়গুলোর ভূমিকা। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা হতে স্পষ্ট ধারণা করা যায় যে গৃহ ব্যবস্থাপনা পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি মাত্র। এই পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করতে হয় বলে এগুলোকে গৃহ ব্যবস্থাপনার পদ্ধতি বা পর্যায় বলা হয়। পদ্ধতিগুলো হলো পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। প্রতিদিনের কাজে সচেতনভাবে এই ধাপগুলো আমাদের অনুসরণ করতে হয়। লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিদিনের কাজের পরিকল্পনা করা হয়। পরিকল্পনা থেকে আরম্ভ করে মূল্যায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ধারাবাহিকভাবে চক্রাকারে চলতে থাকে।
গৃহ ব্যবস্থাপককে পরিকল্পনা প্রণয়নকারী, সংগঠক, নিয়ন্ত্রণকারী ও মূল্যায়নকারী রূপে দায়িত্ব পালন করতে হয়। পরিকল্পনা। গৃহ ব্যবস্থাপনার প্রথম ধাপ পরিকল্পনা করা। লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যেসব কর্মপন্থা অবলম্বন করা হয় তার পূর্বে কাজটি কীভাবে করা হবে, কেন করা হবে ইত্যাদি সম্বন্ধে চিন্তাভাবনা করার নাম হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম। সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয়। পরিকল্পনা প্রণয়নের সময় কিছু বিষয় বিবেচনা আনতে হয়, যেমন পরিবারের বিভিন্ন সদস্যদের মতামত যাচাই করে এবং প্রত্যেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে পরিকল্পনা করতে হবে। বিভিন্ন কার্যকলাপে সফলতা লাভ করতে হলে সদস্যদের দক্ষতা, ক্ষমতা, অভিজ্ঞতা, কাজ করার ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি পরিকল্পনায় বিবেচনার বিষয় হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে। সুতরাং সঠিক পরিকল্পনা করতে হলে বিভিন্ন সদস্যদের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক ভালো থাকলে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সহজতর হয়। পরিকল্পনা এমন হতে হবে যেন প্রয়োজন বোধে পরিবর্তন করা যায়, অর্থাৎ নমনীয় হতে পারে। হঠাৎ করে কোনো জটিল সমস্যার সৃষ্টি হলে তা সমাধান করার উপযোগী পরিবেশ যেন সৃষ্টি করা যায় সেই বিষয়ে দৃষ্টি দিতে হবে। তাছাড়া পরিকল্পনা যতদূর সম্ভব সহজ সরল হওয়া উচিত। পরিবারের সকলের গ্রহণযোগ্য পরিকল্পনা তৈরি করতে হবে। সংগঠন। গৃহীত পরিকল্পনা অনুযায়ী পরিবারের বিভিন্ন কাজগুলোর মধ্যে সংযোগ সাধন করার নাম হচ্ছে সংগঠন। সংগঠনের পর্যায়ে কোন কাজ কোথায় ও কীভাবে করা হবে তা স্থির করা হয়। সংগঠনের পর্যায়ে পরিবারের বিভিন্ন সম্পদ সম্পর্কে বিশদভাবে খুঁটিনাটি চিন্তা করে কোথায় কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয়ে থাকে। কাজ করতে গেলে কোন কাজ কাকে দিয়ে করানো হবে, সে কাজ সম্পর্কে কার অভিজ্ঞতা আছে, কীভাবে কাজটি করতে হবে, কী কী সম্পদ ব্যবহার করা হবে ইত্যাদি বিবেচ্য বিষয়সমূহ সংগঠনের অন্তর্ভুক্ত। এক কথায় কাজ, কর্মী ও সম্পদের মধ্যে সমন্বয় সাধন করাকে সংগঠন বলে। সংগঠনে তিনটি পর্যায় আছে। প্রথম পর্যায়ে ব্যক্তি তার করণীয় কাজের বিভিন্ন অংশের একটি ধারাবাহিক বিন্যাস রচনা করে। দ্বিতীয় পর্যায়ে ব্যক্তি তার কোনো কাজ আগে এবং কোন কাজ পরে হবে তার ধারাবাহিকতা রচনা করে। তৃতীয় পর্যায়ে ব্যক্তি তার একটি নির্দিষ্ট কাজ বা কাজসমূহ বিভিন্ন ব্যক্তি দ্বারা সম্পন্ন করার জন্য একটি কর্মকাঠামো রচনা করে। সুতরাং বলা যায় যে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করাই হচ্ছে সংগঠন। নিয়ন্ত্রণ। গৃহ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় পরিবারের সকল ব্যক্তি শৃঙ্খলাবদ্ধভাবে পারিবারিক লক্ষ্য অর্জনের কাজে নিয়োজিত কি না তা পর্যবেক্ষণ করা। পরিকল্পিত কর্মসূচি ও পূর্ব নির্ধারিত মান অনুসারে কার্য সম্পাদিত হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করা ও প্রয়োজন বোধে উপযুক্ত সংশোধনীর ব্যবস্থা করা এ পর্যায়ের কাজ। কাজ চলাকালীন অবস্থায় কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখতে হবে যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজ হচ্ছে কি না, যাকে যে কাজ দেওয়া হয়েছে সে কাজ সঠিকভাবে করছে কি না ইত্যাদি। প্রয়োজন বোধে কাজের ধারা পরিবর্তন করে কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে। পূর্বের আলোচনা থেকে বোঝা যায় যে নিয়ন্ত্রণ ব্যবস্থা কতগুলো স্তরে পর্যায়ক্রমে অগ্রসর হয়, যেমন কর্মে সক্রিয় হওয়া, প্রথম তার কাজে উদ্যোগ নেওয়া বা সক্রিয় হয়ে কাজ করা বোঝায়। কাজের উদ্যোগ নিয়ে কাজ শুরু করাটা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কী কাজ করতে হবে এবং কীভাবে করতে হবে তা জানা থাকলে কাজ আরম্ভ করা সহজ হয়। পর্যবেক্ষণ করা। কাজ করা দ্বিতীয় স্তরে পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করতে হয়। কাজটি করতে সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ের মধ্যে কী রকম সাফল্যের সঙ্গে সঙ্গে ইত্যাদি পরীক্ষা করে দেখতে হয়। কাজ চলাকালীন অবস্থায় এগুলো পর্যবেক্ষণ করতে হয়। অভিযোজন করা, খাপ খাওয়ানো, নিয়ন্ত্রণ পদ্ধতি তৃতীয় স্তরে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হয় অথবা কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবেলা করতে হয়। প্রয়োজন অনুযায়ী গৃহীত পরিকল্পনায় কিছুটা রদবদল করে নতুন কোনো সিদ্ধান্ত নিয়ে কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করাই হচ্ছে অভিযোজন বা খাপ খাওয়ানো। মূল্যায়ন। গৃহ ব্যবস্থাপনায় সর্বশেষ পর্যায় হলো মূল্যায়ন করা। কাজের ফলাফল বিচার বা যাচাই করাই হচ্ছে মূল্যায়ন। পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ওপর কাজের ফলাফল নির্ভর করে। কাজটি করার পেছনে যে লক্ষ্য ছিল তা অর্জনে পূর্ববর্তী পর্যায়গুলোর অবদান পুঙ্খানুপুঙ্খরূপে মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন ছাড়া কাজের সফলতা বিফলতা নিরূপণ করা যায় না। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে কেন্দ্র করে ফলাফল যাচাই করতে হয়। উদ্দেশ্য সাধিত না হলে ফলাফল ভালো হলো না বুঝতে হবে। এক্ষেত্রে পরিকল্পনা ও নিয়ন্ত্রণের ব্যাপারে আরও সচেতন হতে হবে। মূল্যায়নের মাধ্যমে লক্ষ্য অর্জিত হলো কি না আর যদি হয়ে থাকে কোনটা হলো তা পরিমাপ করা যায়। লক্ষ্য অর্জনে
ব্যর্থ হলে ব্যর্থতার কারণ নির্ণয় করে পরবর্তীতে সংশোধনের ব্যবস্থা করা যায়। সঠিক মূল্যায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য অনুযায়ী পরিকল্পিত কাজগুলো ঠিকমতো হয়েছে কি না, কাজের সফলতা বা ব্যর্থতা নিরূপণ করা, কাজের ব্যর্থ হলে ব্যর্থতার কারণ অনুসন্ধান করে পরবর্তীতে সংশোধনের মাধ্যমে কাজে সফল হওয়া। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ক অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।